তিথি অনুযায়ী শনিবার বিজয়া দশমী, দুর্গাপূজার শেষ দিন হলো এই দিন। এই দিনটিকে শুভ বিজয়াও বলে। দশমীর দিন দুর্গা মায়ের পাঁচুয়ে আশীর্বাদ চান মহিলারা। এরপর সধবারা একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠে। শনিবার দশমী পূজার পর দুর্গাবাড়ি মন্দিরের দশমীর ঘট রাজবাড়িতে চলে যাওয়ার পর থেকে শুরু হয় মহিলাদের মধ্যে যাত্রা অনুষ্ঠান। এরপর শুরু হয় সিঁদুর খেলা। সধবা মহিলারা একে অপরের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেন, একে অপরকে শুভেচ্ছা জানান। সিঁদুর খেলায় অংশগ্রহণ করে এক মহিলা জানান, প্রতি বছর দশমীর পূর্ণ লগ্নে দুর্গাবাড়িতে মন্দিরে এসে মায়ের যাত্রার পর সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি। দেশ সমাজ এবং পরিবারের সার্বিক মঙ্গলার্থে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন বলে জানান তিনি। দুর্গাবাড়িতে সিঁদুর খেলে মেতে ওঠা অপর এক মহিলা জানান, সবার মঙ্গলের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তিনি। এরপর বাড়ি গিয়ে ভালো মন্দ রান্না করে সপরিবারে খাওয়া দাওয়া করবেন। সকালে আসলাম দুর্গাবাড়িতে, তো এসে পুজো দিলাম, যাত্রা করলাম, বাড়িতে যাব, গিয়ে পরিবারের জন্য রান্না বান্না করবো এদিন সিঁদুর খেলায় মেতে ওঠে সবার চোখে মুখে একটা বিষাদের ছায়া পরিলক্ষিত হয়। সিঁদুর খেলা শেষে সবাই একে অপরকে বলাবলি করছিলেন, ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, আসছে বছর আবার হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।